আমাদের দুর্গাপুর পশ্চিমের বিধায়ক ঘুরে ঘুরে বড় করে নেবেন ঘুরে শঙ্করদা ও সমরদা। রাজ্যে হিটলারই শাসন চলছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এভাবেই শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হন বিজেপি সাংসদ। বুধবার দুর্গাপুর ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাদ এলাকায় দলের বিজয় সম্মেলনীতে যোগ দেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে বিধায়ক লক্ষণ ঘড়ু সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন কর্মসূচি শেষে রাজ্যে বর্তমান তৃণমূল পরিচালিত সরকার সহ শাসক দলকে আক্রমণ করেন তিনি। রাজ্যে শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে স্বপক্ষে এদিন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন সাংসদ। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়েও সুর চড়ান তিনি। এদিন দেবী জগদ্ধাত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা প্রসঙ্গে তৃণমূল নেতা মদন মিত্রের সমালোচনাও শোনা যায় সাংসদের মুখে। যেভাবে মুখ্যমন্ত্রী নিজে হাতে আইন শৃঙ্খলাকে একদম নিজের মানে নবান্নের সম্পত্তি করে নিয়েছেন আইন শৃঙ্খলাটাকে, এবং যেখানে আইনমন্ত্রী নিজে সেখানে আইন শৃঙ্খলা বলে বাংলার কিচ্ছু নেই, হিটলারের শাসন চলছে, এই আইন শৃঙ্খলার এই অবনতি হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি সেখান থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য লড়াই করছে এবং অনবরত লড়াই করে যাবে। এদের নিজেরা নিজেদের প্রতি আস্থা রাখতে পারছে না, কোথায় সিবিআই ইডি গিয়ে কার ঘরে ঢুকে সেই টাকার পাহাড় খোঁজ করবে এবং তারা আবার তারা জেলে যাবে, সেই জন্য উনি কোনো নেতামন্ত্রীর ওপর বিশ্বাস রাখতে পারছেন না বলে, উনি ভরসা করতে পারছেন না বলে উনি আজকে এই ধরনের কথা বলছেন। উনি নিজেই জানেন না, নিজেই বুঝতে পারছেন যে একের পর এক পুরো শিক্ষা মন্ত্রণালয়টা পুরো জেলের ভেতর ঢুকে গেছে। শিক্ষার পার্ষদ সভাপতি শুরু করে মধ্যশিক্ষা পার্ষদ সব কিছু প্রাইমারি সব সবাই জেলের ভেতর ঢুকে গেছে। তো উনি আশঙ্কা করছেন আরও কিছুজন জেলের ভেতরে ঢুকতে পারে, সেই জন্য নিজের মন্ত্রী সবার ওপর ভরসা নেই, এই জন্য নিজে এই কথা বলছেন। তাই জানে যে এই মদন মিত্র একসময় তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাদের দলের ভাইপোকে নিয়ে একসময় কি কথা বলেছিল, সবাই এইসব বলে কাছে আসতে চাইছেন, এখন বাজার খুব খারাপ আছে, ওনার আশেপাশে সবাই নেই, সেই জন্য এইসব কথা বলে নাম্বার পেয়ে সামনের সারিতে আসতে চাই। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।